রঘুনাথগঞ্জের কাটাখালী গ্রামে রাজমিস্ত্রি ইসরায়েল শেখের ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে খুন হওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে। গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন ইসরায়েল। দুদিন পরে ঝাড়খণ্ডের কায়রামপুর গ্রামে একটি কুয়ো থেকে উদ্ধার হয় ইসরায়েলের ক্ষতবিক্ষত মৃতদেহ। ইসরায়েলকে ঝাড়খণ্ডে কাজে নিয়ে যাওয়া হেডমিস্ত্রি খায়রুল শেখ দাবি করেছেন, ঝাড়খণ্ড পুলিশ ইসরায়েলকে খুনের ঘটনায় গ্রামের তিনজন আদিবাসীকে গ্রেপ্তার করেছে। তাদের বয়ান উল্লেখ করে ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, ইসরায়েল মদ খেয়ে আদিবাসী মহিলাদের নির্যাতন করে, তার জেরেই ইসরায়েলকে পিঠ মোড়া করে বেঁধে নৃশংসভাবে খুন করে অভিযুক্ত আদিবাসীরা। রাগ পুলিশের কাছ থেকে আমি যেটা পাই খবরে, পুলিশ আমাকে ওখানে বলেছিল যে যাই হোক মদ খেয়েছিল আর মেয়ে ছেলেকে হয়তো ছেড়খানি করেছে, তার জন্যে মানে হত্যা করেছে। পুলিশ আমাকে বলেছে কি আমি এদেরকে পুরো একদম সাজা দেব, এদের ছাড়ার কোনো ই নাই, রক্ষা নাই, এদের পুরো যা জীবন চেষ্টা করব যে এদের একদম না বেরোতে পারে, যা জীবন সাজা হয়ে যায়। কাটাখালীতে ইসরায়েলের পরিবার জুড়ে এখন শুধুই হতাশা আর দুশ্চিন্তার কালো মেঘ। টি কুইজিন রেস্টুরেন্ট থাকছে জিম ও ক্লাব ফ্যাসিলিটি, হোটেল সানশাইন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।